আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিংয়ের একটি রেসিপি নিয়ে এসেছি। চাইনিজ রেস্টুরেন্টে এই সিজলিংটা খুবই জনপ্রিয় এবং আমরা খুব দাম দিয়ে এই চাইনিজ সিজলিংটি খেয়ে থাকি, অথচ খুব সহজে এটি বাসায় বানানো যায়। আজ আপনাদের সাথে এই বিফ সিজলিংয়ের রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমার লাগবে এরকম একটি সিজলিং ট্রে। যদি সিজলিং ট্রে না থাকে তাহলে আপনারা তাওয়া কিংবা যে কোনো ধরনের ননস্টিকি ফ্রাই প্যানে এই বিফ সিজলিংটি তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই বিফ সিজলিং। এখানে আমি 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলোকে এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি। সিজলিংয়ে গরুর মাংসগুলোকে এভাবেই টুকরো করা হয়ে থাকে, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে অ্যাড করছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো দিচ্ছি সয়া সস। এখন এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা পাত্রে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করছি। এখন এটাকে চুলায় বসিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। মাংসটা ফুটে উঠেছে, এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই মাংসে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছিলাম, আনফর্চুনেটলি ভিডিওটা কাটা পড়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন যে তেলটা উঠে এসেছে সেই তেলে মাংসটাকে একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাংসের ভিতরে যে জুসিনেসটা আছে সেটা আর থাকবে না। একটা পাত্রে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো পানি নিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে সাইড করে রাখছি। আরেকটা বাটিতে 2 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি, আর 2 চা চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, আর 2 চা চামচের মতো দিচ্ছি টমেটো সস, তারপর দিচ্ছি 1/2 চা চামচের মতো ভিনেগার। এই স্পেশাল সসটা আমরা সিজলিংয়ে ইউজ করব। তারপর দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, চিনিটা অবশ্যই দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি, বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। রসুনটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এতে লম্বালম্বি করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই প্রথমে আমি গাজরটা দিচ্ছি। এই গাজরটা 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে সতে করে নিব, তারপর বাকি যে ভেজিটেবল আছে সেগুলো অ্যাড করব। এখানে আছে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তারপর ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। পেঁয়াজটা এখানে সবজি হিসেবে ব্যবহার হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি সবজিগুলোর জন্য, তারপর এটাকে 3 থেকে 4 মিনিটের মতো একটু সতে করে নিব। এখন পূর্বে যে বিফটা রেডি করে রেখেছিলাম সেই বিফটা এই পর্যায়ে এসে দিয়ে দিব। বিফটা দিয়ে সবজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব, তারপর পূর্বে যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এতে অ্যাড করব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো চুলা একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। এটাকে এখন 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে তারপর এটাকে নামিয়ে ফেলবো। এখন সিজলিং ট্রেটাকে রেডি করে নিব। চুলায় একটা সিজলিং ট্রে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যা দিলে সিজলিংয়ের কারিটা উত্তপ্ত তাওয়ায় লেগে পুড়ে যাবে না, তাই পেঁয়াজটা অবশ্যই দিবেন। উপর দিয়ে রেডি করে রাখা বিফ সিজলিংটা ঢেলে দিচ্ছি। সাইড দিয়ে দেখুন সিজলিংটা শুরু হয়েছে, আর এটাই হচ্ছে সিজলিং। স্মেলের জন্য আমি কিছুটা বাটার শেষে একটু দিয়ে দিচ্ছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। একইভাবে চিকেন দিয়েও
এই সিজনিংটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।